গুড মর্নিং সুপ্রভাত হ্যালো অ্যান্ড ওয়েলকাম দিস ইস আলাম রহমান ইউ আর ওয়াচিং দা ওয়ে অফ সলিউশন ইন পার্টনারশিপ উইথ অনএমি প্রত্যেককে স্বাগত সুপ্রভাত আজ আমরা আলোচনা করবো টেন্থ নভেম্বরের কারেন্ট এফেয়ার্স প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো পর্বটি আর এটা হচ্ছে আমাদের ক্লাস শিডিউল শিডিউল মেনটেন করেই তোমরা সমস্ত ক্লাসে জয়েন করবে অ্যাজ ওয়েল অ্যাস যারা আমাদের টেলিগ্রামে যুক্ত হওনি এখনো দ্য ওয়ে অব সলিউশন টেলিগ্রাম লিখে জয়েন করে নেবে এবং যারা আমাদের ওয়ে অব সলিউশনের নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন সিলেক্ট করে অল নোটিফিকেশন অন করে নেবে সমস্ত ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের প্রথম প্রশ্ন নিম্নের কোন ভারতীয় শর্ট ফিল্ম অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ভারতের কোন শর্ট ফিল্ম অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে স্বল্প দৈর্ঘ্যের মুভি কারেক্ট অ্যান্সার নাটকাট অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখি বিদ্যা বালান অভিনীত বিদ্যা বালানের অভিনীত যে মুভিটি বিদ্যা বালান শর্ট ফিল্ম নাটখট হুইচ মার্কড হার ডেবিট অ্যাজ এ প্রডিউসার অ্যাকচুয়ালি তিনি এই মুভিটির মাধ্যমে তিনি অ্যাজ এ প্রযোজক বা অ্যাজ এ প্রডিউসার আত্মপ্রকাশ করেছিলেন বলা যায় বিদ্যা বালানের ফার্স্ট প্রডিউস করা মুভিটি হচ্ছে নাটখট ওকে সো যেটি ইন্ডিয়ান শর্ট ফিল্মের মধ্যে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল টু জিরো টু জিরো তে বেস্ট শর্ট ফিল্মের অ্যাওয়ার্ডও পেয়েছিল এবং যেটা কিন্তু এলিজেবেল হয়েছে ইন্ডিয়াজ অস্কার এন্ট্রি ফর দ্য ইয়ার এই বছরের জন্য অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে এই মুভিটি নাটখাট মনেরক বিদ্যাবলান প্রডিউস করেছে পরের কোশ্চেন সম্প্রতি প্রায়ত সুদর্শন রতন নিম্নের কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন সুদর্শন রতন মাধুরী দীক্ষিত গুরুত্বপূর্ণ অভিনেত্রী তাকে তিনি ডিরেক্ট করেছেন কারেক্ট অ্যান্সার হয়ে যাবে চলচ্চিত্র নির্মাতা মুভি মেকার বলতে পারি সো ফিল্ম মেকার সুদর্শন রতন হু ডিরেক্টেড মাধুরী দীক্ষিত ইন দ্য নাইনটিন এইটি সিক্স রিলিজ হওয়া মানব হত্যা যে মুভিটা ছিল সেই মুভিটা তিনি ডিরেক্ট করেছিলেন যেখানে মাধুরী দীক্ষিতকে অভিনয় করতে দেখা গিয়েছিল অ্যান্ড তিনি কোভিডের কারণেই প্রয়াত হয়েছেন সুদর্শন রতন নিম্নের কে কোশ্চেন্সটা ভালো করে দেখবে জাস্ট এমনি অপশনটা দেওয়ার কথা তাই দিয়েছি বাট তথ্যটা ইম্পর্টেন্ট নিম্নের কে সম্প্রতি নৌ মন্ত্রক খুব মন দিয়ে দেখবে নৌ পরিবহন মন্ত্রকের নাম পরিবর্তন করে বন্দর নৌ পরিবহন ও নৌপথ মন্ত্রক করেছেন ইংরাজিতে দেখো টামটা ইজি হবে এবং ইংরাজিটা মনে রাখার চেষ্টা করো কারেক্ট অ্যান্সার নরেন্দ্র মোদী ডিটেলটা দেখো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অন নভেম্বর দা মিনিস্ট্রি অফ শিপিং এই যে আমাদের মিনিস্ট্রি অফ যে শিপিংটি ছিল অর্থাৎ যেটাকে নৌ পরিবহন মন্ত্রক তার নাম চেঞ্জ করা হচ্ছে নাম চেঞ্জ করে কি করা হচ্ছে দা মিনিস্ট্রি অফ পোর্টস এই যে নৌবন্দর বন্দর বন্দর নৌ পরিবহন অর্থাৎ শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ নৌ পথ মন্ত্রক অর্থাৎ আমাদের যে শুধুমাত্র যে মিনিস্ট্রি অফ শিপিং যে টামটা ছিল সেটাকে আমরা যেমন তুমি যদি বলো এমএইচআরডি মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট নিউ এডুকেশন পলিসি অনুযায়ী সেটাকে আমরা এডুকেশন মিনিস্ট্রি হিসেবে দেখছি হ্যাঁ কি না শিক্ষা মন্ত্রক হিসেবে দেখছি সিমিলারলি মিনিস্ট্রি অফ শিপিংটাকে আমরা এখন থেকে দেখবো দ্য মিনিস্ট্রি অফ পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটার ওয়েজ প্রধানমন্ত্রী সম্প্রতি রোপেক্স ফেরি সার্ভিসের সূচনা কোথায় করলেন প্রধানমন্ত্রী সম্প্রতি বারাণসীতে অর্থাৎ গুজরাটে বেশ কিছু তিনি ইনোগ্রেশন করলেন বেশ কিছু বিষয় তিনি সূচনা করলেন বারাণসীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই ক্ষেত্রে কারেক্ট গুজরাট হয়ে যাবে রোপেক্স ফেরি সার্ভিস দেখো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনোগ্রেটেড দ্য রোপেক্স টার্মিনাল তিনি প্রথমে যেটি উদ্বোধন করেছেন সেটি হচ্ছে রোপেক্স টার্মিনাল ওকে অ্যাট হাজিরা অ্যান্ড ফ্ল্যাগড অফ অর্থাৎ সূচনা করলেন রোপে পে ফেরি সার্ভিস বিটুইন হাজারিয়া অ্যান্ড গোধা ইন গুজরাট থ্রো ভিডিও কনফারেন্সিং ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এই সমস্ত বিষয় তিনি করেছেন গুজরাট সম্প্রতি ভার্জিন হাইপার লুপ তোমরা একবার ইউটিউবে সার্চ করবে ভার্জিন ভার্জিন হাইপার বা শুধু যদি লেখো হাইপার ইন ইন্ডিয়া টেস্ট যদি সার্চ করো ভিডিও পেয়ে যাবে অত্যন্ত একটা দ্রুত গতির একটা যান বলতে পারো যেটা মুম্বাই এবং পুনের যে টাইমিংটা সেটা পঁচিশ মিনিটে মাত্র এনে দেবে মুম্বাই এবং পুনের মধ্যে তোমরা একবার একটু সার্চ করে নিও এই যে হচ্ছে যানটি ভার্জিন যে হাইপার লুপ বলা হচ্ছে হাইপার লুপ তো এই যে যানটি সফল টেস্ট করা হয়েছে দ্য ভার্জিন হাইপার দ্যাট প্ল্যানস টু কানেক্ট মুম্বাই অ্যান্ড পুনে ইন টোয়েন্টি ফাইভ মিনিটস হ্যাজ কন্ডাক্টেড ইটস ফার্স্ট সাকসেসফুল প্যাসেঞ্জার রাইড তো ফার্স্ট হিউম্যানদের দ্বারা মানুষ বসে প্যাসেঞ্জার বা যাত্রীদেরকে নিয়ে ফার্স্ট রাইড সম্পন্ন করেছে এটাই কিন্তু ওয়ার্ল্ড ফার্স্ট হতে যাচ্ছে হাইপার লুপ ওকে সো এটা সফল টেস্ট সম্পন্ন হয়েছে মনে রাখবে মুম্বাই এবং থানের মধ্যে কানেকশন করবে অনলি টোয়েন্টি ফাইভ মিনিটে পঁচিশ মিনিটে এটা করে দেবে ঠিক আছে তোমরা একবার ইউটিউবে ভিডিওটা দেখে নেবে অত্যন্ত দ্রুত গতিতে কীভাবে যাচ্ছে আমি নিজে দেখলাম তাই তোমাদেরকে সাজেস্ট করলাম প্রতি বছর কবে উত্তরাখণ্ড দিবস উত্তরাখণ্ড দিবস বলতে স্টেটহুড ডে বা স্টেট ফাউন্ডেশন ডে উত্তরাখণ্ডের ফাউন্ডেশন ডে কবে পালন করা হয় কারেক্ট অ্যান্সার নাইন্থ নভেম্বর দেখো এভরি ইয়ার অন নাইনথ নভেম্বর নয় নভেম্বর দ্য উত্তরাখণ্ড ডে ইজ সেলিব্রেটেড ইট ইজ অলসো কল্ড অ্যাজ উত্তরাখণ্ড দিবস হিসেবেও বলা হয় অথবা উত্তরাখণ্ড স্টেট ফাউন্ডেশন ডে বা স্টেটহুড ডেও বলা হয়ে থাকে সো উত্তরাখণ্ডের রাজ্যপাল হচ্ছেন বেবিরানী মৌর্য আর মুখ্যমন্ত্রী হচ্ছেন ত্রিভেন্দ্র সিং রাওয়াত ওকে সো ত্রিবেন্দ্র সিং রাওয়াত মুখ্যমন্ত্রী রাজ্যপাল বেবি রানী মৌর্য পরের কোশ্চেন সম্প্রতি তেজপুরের লিচু জিআই ট্যাগ পেয়েছে জিআই বলতে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা ভৌগোলিক স্বীকৃতি এটি কোন রাজ্যে তেজপুর নামটা শুনে কি মনে হচ্ছে তেজপুর কোথাকার আসাম অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যানসার তেজপুর লিচি অফ আসাম হ্যাজ বিন দা দ্যাল ইন্ডিকেশন ট্যাগ আমরা যদি এখানে ছবিতে লিচু এটা ভৌগোলিক স্বীকৃতি জন্য মনোনীত হয়েছে আমি এখানে তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি দেখি তোমরা কয়েকজন মনে রেখেছ আমি রিসেন্ট যে এক্সামগুলো নিচ্ছি তোমাদের মক এক্সাম সেখানে আমি জিজ্ঞেস করছি তা সব পরপর পরপর সব ভুল উত্তর দিচ্ছ কেন আমি জানি না ফার্স্ট দেখো শহরে এবং কোহবর আর্ট শহরে আর কোহবার আর্ট কোন রাজ্যের আর্ট পোড়ামাটি দিয়ে সৃষ্ট যে সৃষ্টিকলা যেটা জিআই ট্যাগ পেয়েছে তারপরে জাফরান এটা কোথাকার আর কালো চাল ব্ল্যাক রাইস কোনটা কোথাকার আমাকে বলো সঠিক উত্তর কমেন্টে আচ্ছা তোমরা আন অ্যাকাডেমিতে আমার সমস্ত ফ্রি স্পেশাল ক্লাসগুলো দেখার জন্য আন অকাডেমিতে আমার নাম সার্চ করে আমাকে ফলো করে নিয়ে স্পেশাল ক্লাসগুলোকে সি অল করে নেবে আমার সমস্ত স্পেশাল ক্লাসকে তোমরা ফাইন্ড আউট করতে পারবে অ্যাজ ওয়েল এজ আমাদের ইলেভেন্থ নভেম্বর থেকে এর প্লাস কোর্স শুরু হচ্ছে যেখানে ডাবলিউইপির ছাত্ররও উপকৃত হবে ডাব্লিউপি এক্সাইজ উপকৃত হবে এবং ডেডিকেটেড এসআইএর ব্যাচ প্রিলিমস কামস মেন্স হচ্ছে বিকজ এখানে ইংলিশটাও অ্যাড করে দিয়েছে বিকজ আমরা মেন্সকে টার্গেট করি যাতে কি প্রিলিমসটাও ইজিলি কভার হয়ে যায় তো এসআই এর ব্যাচ স্টার্ট হচ্ছে তোমার 11th নভেম্বর থেকে টিম ওয়ে অফ সলিউশন একাডেমিতে লাইভ ক্লাস করাবে আলামিন নাইনামিন কোড ব্যবহার করে তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো আর এই কোড ব্যবহার করলে তোমরা দশ শতাংশ অধিক ছাড় পাবে তো সাবস্ক্রিপশনের জন্য একাডেমি অ্যাপে ডাবলিউবি পিএসসি ক্যাটাগরির মধ্যে গেট সাবস্ক্রিপশনে ক্লিক করবে তুমি সাবস্ক্রিপশন নিতে পারো পরের কোশ্চেন জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের কততম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে পরাজয়ের মাধ্যমে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ছেচল্লিশতম প্রেসিডেন্ট আহ হতে যাচ্ছেন ওকে ডেমোক্র্যাট পার্টি থেকে তিনি বিলং করেন ডেমোক্র্যাট জো বাইডেন উইল বি দ্য ফর্টি সিক্স প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড কামলা হ্যারিস যার নাম তোমাকে মনে রাখতে হবে অশতাঙ্গ ইন্ডিয়া অরিজিন বলা হয়ে থাকে উইল বি দ্য ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট হতে যাচ্ছেন এই প্রথম কোনো আমেরিকার ইতিহাসে কোনো মহিলা হচ্ছেন কমলা হ্যারিস নামটা মনে রাখবে কমলা হ্যারিস ওকে পরের কোশ্চেন সম্প্রতি ইয়োর বেস্ট ডে ইজ টুডে শিরোনামে কে বই প্রকাশ করেছেন ইউর বেস্ট ডে ইজ টুডে বিকজ ইন ফিউচার বা ভবিষ্যৎ কী হবে সেটা আমরা কেউই জানি না এই চিন্তাভাবনা মাথায় রেখে এবং কোভিড সিনকে লক্ষ্য রেখে অনুপম খের বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা তিনি এই বইটি রিলিজ করেছেন অনুপম খেরের বই ইন্ডিয়ান অ্যাক্টর অনুপম খের অন ফিফ দ্য কভার অব দ্য হিজ লেটেস্ট বুক ইউর বেস্ট ডে ইজ টুডে ইউর বেস্ট ডে ইজ টুডে অলরাইট আচ্ছা কোন রাজ্যের হাইকোর্ট ইয়াস তোমরা কয়েকজন ভ্লগ দেখো জানি না আমি প্রচণ্ড ভ্লগ দেখি লাইক মুম্বাইকার নিখিল বলো লাইক ফ্লাইং বিস্ট অর্থাৎ গৌরব আমি গৌরব চানেজার রিসেন্ট ল পড়ছেন এবং তাকেই দেখছিলাম এই জিনিসটাকে তুলে ধরতে গুজরাট রাজ্যের হাইকোর্ট কি করছে তাদের যে হাইকোর্টের মধ্যে যে সিস্টেমগুলো চলে বা যে জাজমেন্ট সেটাকে লাইভ স্ট্রিমিং করছে যাতে কি মানুষজন এই ল সম্পর্কে আরও বোঝে বা মানুষকে এই সম্পর্কে পুরো অকিবল যেমন লোকসভা টিভি দেখ সরি যেমন তোমরা দেখবে লোকসভা টিভি স্ট্রিমিং হয়ে থাকে আমাদের কেন্দ্রের সিমিলারলি গুজরাট রাজ্যের হাইকোর্ট তারা তাদের জাজমেন্ট বা সব কিছু বিষয় লাইভ করছে ইউটিউবে ঠিক আছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট এবং এটা ইন্ডিয়ার ফার্স্ট কোনো এরকম সিস্টেম যেখানে কোনো রাজ্য সেটাকে হাইকোর্ট সেটাকে লাইভ করছে ঠিক আছে সো দিস ইজ অল অ্যাবাউট টুরেস সেশন খুব সংক্ষেপে আমি সেশনটি শেষ করলাম বিকজ ফিরোজ স্যার ওয়েট করছেন ওনার ক্লাস রয়েছে এখনই আর অ্যাজ ওয়েল অ্যাজ আমার টি ডাব্লিউএসকে সাবস্ক্রাইব করে নেবে আর ফেসবুকে তোমরা জয়েন করে নেবে দ্য ওয়ে অফ সলিউশন গ্রুপের নাম তোমার কোনো ডাউটস থাকলে গ্রুপে পোস্ট করো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্র্যাকটিস করো আমাদের গ্রুপে অ্যান্ড টেলিগ্রামে জয়েন হতে ভুলো না টেলিগ্রামে দ্য ওয়ে অফ সলিউশন আমাদেরকে পেয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম আর অবশ্যই তোমরা আন একাডেমি প্লাসে সাবস্ক্রিপশন নিতে পারো যে ক্ষেত্রে তোমরা ডাব্লিউ সম্পূর্ণ ভালোভাবে করতে পারবে যাদের লক্ষ্য দু হাজার একুশ রয়েছে থ্যাঙ্কস ফর ওয়াচিং রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম থ্যাংক ইউ